দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দ্রব্যমূল্যের অসহনীয় যে ঊর্ধ্বগতি আওয়ামী লীগ সরকারের দুর্নীতি নির্যাতন নিপীড়ন এবং বিদ্যুতের যে ভয়াবহ লোডশেডিং অবৈধ সরকারের পদত্যাগ সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে সংক্ষিপ্ত সমাবেশ পরবর্তী আজ এই বিক্ষোভ সমাবেশ করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যে আহ্বায়ক আমানুল্লাহ আমান এবং আব্দুল সালামের নেতৃত্বে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির যে সিনিয়র নেতারা তারা কিন্তু সম্মুখ ভাগে রয়েছেন, রয়েছেন নজরুল ইসলাম খান, রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু সহ যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলের সম্মুখ ভাগে রয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাড়ি পাতিল সহ বিভিন্ন যে আসবাবপত্র রয়েছে সেগুলো নিয়ে তারা কিন্তু আজকে বিক্ষোভ মিছিল করছে। দর্শক যেহেতু শ্রমিক দল আজকের এই বিক্ষোভ সমাবেশ করছে তার আগে সংক্ষিপ্ত একটি তারা সমাবেশ করছে, সমাবেশ পরবর্তী তারা কিন্তু আজকের এই বিক্ষোভটি করছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নয়াপল্টন থেকে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশের সর্বশেষ পরিস্থিতি।